চলো, অনেক খেলা হয়েছে আর নয়, চলো ঘরে চলো, এসো। মাসি তো বলল ও নাকি কথাই বলতে চায় না। কই, ও তো বলল পেছনের বাগানে যেতে। না না না, আমার জন্য শাড়ি কেনার কোনো দরকার নেই। একটা তো শাড়ি কিনবে, আর কতদিন নতুন কিছু কেননি বলতো? আরে বাবা, আমার প্রচুর শাড়ি আছে। থাক, তবুও কিনবে, নতুন শাড়ি কিনবে। নতুনও আছে। থাক, আমি বলছি যখন তখন না আরেকটা কিনবে। ঠিক আছে, যা পারো করো, আমি জানি না। শুধু শুধু পয়সা নষ্ট করো তুমি। আচ্ছা, তুই পয়সা নষ্টের কি আছে বলতো? বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, একটা শাড়ি কিনবে। মা ডাকছিলে? আমি ডাকিনি, তোমার বাবা ডেকেছে। আয় এদিকে, আয় বস এদিকে, কথা আছে। সেদিনকে যে মন্দির যাওয়ার সময় খুব নাক কুচকুচ্ছিলিস, হ্যাঁ, জামা পছন্দ হয়নি বলে। তো বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছে, নতুন জামা কিনতে হবে না? আমার কিনবে না? নিশ্চয়ই কিনবো। আমাকে কি একটা জামা কিনে দেবে নাকি অনেক? অনেকগুলো নিয়ে কি করবি, একটাই তো যথেষ্ট রে। আচ্ছা ঠিক আছে, দোকানে গিয়ে চল না, তারপর তো দেখা যাবে। আমার কিন্তু একটা জুতোও কিনতে হবে। জুতো? নতুন জুতো কিনতে হবে তো, নাহলে আমার পরিমায় পায় লাগবে না। হ্যাঁ, নতুন জুতো কিনতে হবে, নতুন জামা কিনতে হবে। কখন কিনতে হবে কে বলতে পারে? ঠিক আজকে বিকেল বেলা কিনতে হবে তো। আজ বিকেলে? হাততালি দিলে হবে না। হ্যাঁ, পড়াশোনাটা শেষ না করে নিলে কিন্তু তোকে নিয়ে যাবো না। মা একদম ঠিক কথা বলেছে বিল্টু কুমার, যাও যাও গিয়ে পড়াশোনা করো। আর শোনো, পড়াশোনা যদি না হয় যতই কান্নাকাটি করো আমি কিন্তু নিয়ে বেরোবো না তোমাকে। যাও পরীক্ষাটা নিয়ে এসো, যাও। তোমার কোনো ঠিকানা নেই? কোনো ঠিকানা আছে বল, কোথায় চলে যাবে কে জানে। তুমি বইখাতা নিয়ে এখানে এসো, আমি আমি তোমায় পড়াবো, যাও নিয়ে এসো গিয়ে। এই এখানে নয়, আমি এখন ঘর গোছাবো, অন্য কোথাও যাও। বাবা তুমি এখন, আরে দেখলি মায়ের কাণ্ড, দেখলি তো তাড়ি দিচ্ছে আমাদের, তাড়ি দি। তুমি হেসো না, চুপ করে বসে কেন? এই চলো শিগগিরই পড়াশোনা করে আসি। যে কি করে না, আগে থেকে কিছু বলে না, কিছু না, কত কাজ পড়ে আছে এখন আমার। মা তুমি শুনছো? শুনেছি মা, শুনেছি। যা খুশি কিনো, দোকানে গিয়ে ঠিক করো কোনটা কিনবে আর কোনটা কিনবে না। আর একটা, ঝিলিক বললি বল না। মানে তোমাদের মুখে অনেকবার নামটা শুনেছি তো, তাই। মা ঝিলিক কে গো? একটা মেয়ে আমাদের বাড়িতে এসেছিল, সবার ভালোবাসা কেড়ে নিয়ে সবাইকে ঠকিয়ে চলে গেছে। আমি ঠকাইনি, আমি তোমাদের ঠকাইনি,
জানিস পড়ি, যে যখন প্রথমবার আমাদের বাড়িতে এসেছিল আমার মনে হয়েছিল আমার পড়ি ফিরে এসেছে। আমি ওকে আমার পড়ি বলে ভাবতেও শুরু করেছিলাম নিজের অজান্তে। বারে তুমি ওকে আমার জায়গা দিয়ে দিলে? ভুল হয়ে গেছে মা, খুব ভুল হয়ে গেছে। আমি ওকে তোর জায়গা দিইনি, ওকে পেয়ে আমি তোকে ভুলে থাকতে চেয়েছিলাম। না মানে তোকে নয়, তোকে হারানোর কষ্টটা ভুলে থাকতে চেয়েছিল। আর এখন আমার ফিরে আসার পর ওকে ভুলতে পেরেছো? না, এখনো ওকে খুব মনে পড়ে। তোমাদের বাড়ি কি রেজিলি বল, আমাদের বাড়ি। মা এখনো জিলির কি ভালোবাসে? মা যদি জানতে পারে যে ওই পড়ি, তাহলে কি হবে? তাহলে তো আমাকে এ বাড়ি থেকে তাড়িয়েই দেবে। ও যদি কোনোদিন মায়ের সামনে চলে আসে তাহলে কি হবে? মা কি করবে? মা ওর কথা মনে করিয়ে দিয়ে আমি তোমায় কষ্ট দিলাম না? না না, একদম না, আমার আর কোনো কষ্ট নেই। তোকে ফিরে পেয়ে গেছি, আমার আর কোনো কষ্ট নেই। তুই ওর কথা একদম ভাবিস না, একদম না। ও তোর জায়গাটা নেওয়ার চেষ্টা করেছিল, পড়ি হওয়ার চেষ্টা করেছিল, এসব ভেবে তুই একদম কষ্ট পাবি না, একদম না। আমি কোথায় ভাবছি, তুমি তো ভাবছো। আমি তো জানি আমি তোমার পড়ি আর কেউ না, তাই না মা? ঠিকই তো, তুই তো আমার পড়ি, আমার সোনা পড়ি। ও যদি কোনোদিন তোমার সামনে আসে তুমি কি করবে? আসবে না, ওর কোনোদিন আমার সামনে আসবে না, আমি জানি। আমি ওকে বলে দিয়েছি, ও যদি কোনোদিন আমার সামনে আসে, যদি আমি ওর মুখ দেখতে পাই, তাহলে ও আমার মরা মুখ দেখবে। ও আসবে না, কোনোদিন আসবে না। তুমি কি ওকে দিব্যি দিয়েছো? কাজের কাজ করছি। তাহলে মেজো বৌমার বাপের বাড়ি হয়ে গেল, এবারে এবারে ছোট বৌমার বাপের বাড়ি। মমতা, এই ফোনটা কিন্তু তোমার করা উচিত। মা আপনি অনুকে ডাকবেন নাকি? বা তোমার বাপের বাড়িতে ফোন করে ডাকা হবে, আর অনুকে ডাকা হবে না কেন? না না না, সে তো ভদ্রতার খাতিরে ডাকা যেতেই পারে, কিন্তু আমি বলছিলাম কি, তোদিগুর ফোন করাটা একটু কিরকম দেখায় না? না ঠাকুরজি, জল সাহেব ঠিকই বলেছেন, এখন তা আমি করব। তোমায় ছাড়া ঘুমাসি না মা, চলো 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 পাল্টাই।